এক অদ্ভুত উৎসব যা পালন করা হয় কাঁকসার শিলামপুর গ্রামে। গ্রামবাসীদের সুরক্ষিত রাখতে বহু কাল ধরে চলে আসছে এই উৎসব। জল দেবতাকে খুশি রাখার জন্য শিলামপুর গ্রামের প্রত্যেক বছর পালিত হয় ভেলা ভাসা উৎসব। কলা গাছের তৈরি ভেলা বানিয়ে তা ভাসিয়ে দেওয়া হয় স্থানীয় জলাশয়ের জলে। তার আগে ওই ভেলার পুজো করা হয় গ্রামবাসীদের মঙ্গল কামনা। তারপর তা নিবেদন করা হয় জল দেবতার উদ্দেশ্যে, যেখানে অংশগ্রহণ করেন গ্রামের প্রত্যেকটি মানুষ, আর এই গ্রাম্য পুজোয় মেতে ওঠেন সকলে। যেটা হচ্ছে আজকে জলের, যেমন জলের একটা পরব হয় আমাদের, উৎসব যেটাকে বলে, তো সেটা এটা জলের একটা উৎসব, ভেলা ভাসা উৎসব। আজকের দিন এটা আমাদের দীর্ঘদিন থেকে হয়ে আসছে, আর এখনও হচ্ছে, এবং এটা হবে দীর্ঘদিন। জলকে যেমন মানুষ মানে একটা, যে জলকে একটা মাথায় ধরুন, জল ঠেকিয়ে মাথায় ধরুন প্রণাম করে, আগুনকে যেমন মানে সেরকম জলকে মানে, সেই হিসেবে আজকে এই পরবটা আমরা মানি। স্থানীয়দের বিশ্বাস, আমরা যেমন প্রকৃতির পুজো করি, অগ্নিদেবের পুজো করি, তেমনভাবেই জল দেবতার পুজো করা উচিত। তাকে সন্তুষ্ট রাখতে পারলে জল থেকে কোনো বিপদ হবে না, তাই জল দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় কলা গাছের ভেলা। স্থানীয়দের মনের এই বিশ্বাস থেকেই বছরের পর বছর ধরে ভেলা ভাসা উৎসব পালন করেন শিলামপুর গ্রামের মানুষ। পাড়াভিত্তিকভাবে তৈরি করা হয় কলা গাছের ভেলা, সেটিকে রং বেরঙের বিভিন্ন রকম ফুল সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়। তারপর দেওয়া হয় সেই ভেলার পুজো, সেই ভেলার সঙ্গে জুড়ে দেওয়া হয় স্থানীয় মানুষজনের মঙ্গল কামনা। গ্রামের প্রত্যেকটি মানুষজন যাতে সুস্থ স্বাভাবিক থাকেন, যাতে করে জল থেকে কোনো রকম বিপদ তাদের কাছে না আসে, সেই প্রার্থনা করেন সকলেই। তারপর সকলে মিলে স্থানীয় জলাশয়ের পাশে জড়ো হন, কলা গাছের তৈরি ভেলা জলে ভাসিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন হচ্ছে এটা, আমাদের পূর্বপুরুষ যারা বহুদিন থেকে এটা হয়ে আসছে, মানেটা হচ্ছে শুনুন, একটা যেমন নদীতে যেমন বন্যা আসে, পুকুরে গভীর জল থাকে, এবারে জলে মানুষ মানলে আপদ বিপদটা হয় না, সেই হিসেবে আমরা জলকে মানি, এবং জলকে মানলে আমাদের বিপদটা আসে না। এই একটা উৎস, আমরা পাড়ায় পাড়ায় ভিত্তিক হয়, পাড়ায় পাড়ায় একসঙ্গে এই পর্বটা করা যায়। জল দেবতাকে সন্তুষ্ট করতে গ্রামবাসীরা করেন নিবেদন। শিলামপুর গ্রামে বহু বছর ধরে এই রীতি চলে আসছে। প্রত্যেক বছর এই উৎসবকে কেন্দ্র করে গ্রামের মানুষজন আনন্দে মেতে ওঠেন। প্রকৃতির পুজো করার যে প্রাচীন রীতি ছিল, শিলামপুর গ্রামের ভেলা ভাসা উৎসব এখনও তার জীবন্ত প্রমাণ। যে উৎসবে মেতে ওঠেন গ্রামের প্রত্যেকটি মানুষ। কাঁকসার শিলামপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।